হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিউ রয়ে গেছে। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি মে মাসের পার্ট টু কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে পারিনি বিশেষ কারণবশত। তো আমি সেই মে মাসের পার্ট টু অর্থাৎ 16 মে থেকে একদম জুন মাসের 8 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি জুনের 9 তারিখ থেকে জুনের 30 তারিখ অবধি কমপ্লিট করে দেবো। তারপরে জুলাই থেকে আবার যেমন পার্ট ওয়ান পার্ট টু চলছিল 15 দিন করে, সেরকমভাবেই চলবে প্রত্যেকটা মাস, ঠিক আছে? তো এখানে একটু প্রবলেম হয়ে গেছে, তবে তোমাদের চিন্তা নেই, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করবে যাতে নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওর। ফার্স্টেই আছে দেখো ওয়ার্ল্ড ওশান ডে। ওয়ার্ল্ড ওশান ডে এটা পালন করা হয় 8 জুন, 8ই জুন পালন করা হয় ওয়ার্ল্ড ওশান ডে। তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, ইন্টারন্যাশনাল ডে অফ লাইট 16ই মে পালন করা হয়। নেক্সট আছে তাইওয়ান বিকামস ফার্স্ট কান্ট্রি ইন এশিয়া টু লিগালাইজ সেম সেক্স ম্যারেজ, ঠিক আছে? সেম সেক্স ম্যারেজ এটা লিগালাইজ করলো, প্রথম এশিয়ান কান্ট্রি হচ্ছে তাইওয়ান। নেক্সট ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডে 17ই মে পালন করা হয়। নেক্সট দ্য ওয়ার্ল্ড কাপ 2019, এটা এখন চলছে ওয়ার্ল্ড কাপ 2019, উইনার উইল আর্ন ক্যাশ অ্যাওয়ার্ড অফ $4 মিলিয়ন, ঠিক আছে? প্রায় 28 কোটি ভারতীয় মুদ্রায় তার সঙ্গে একটা ট্রফি এটা পাবে। এটা মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট যেটা এইবার দেওয়া হবে এখনও পর্যন্ত, ঠিক আছে? 2019 উইনার পাবে এটা $4 মিলিয়ন। তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আলোচনা করব, আপলোড করব তোমাদের জন্য। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের খুঁটিনাটি তথ্য সেখানে থাকবে, এটা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগেই করব এবং ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে অবশ্যই এই 2019 ওয়ার্ল্ড কাপ নিয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করব। নেক্সট ইটালিয়ান ওপেন 2019 টেনিসে এটা মেন্স চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল স্পেনেরইনি এবং ওমেন্সে হয়েছে ক্যারোলিনা প্লিসকোভাইনি চেক রিপাবলিকের, ঠিক আছে? নেক্সট ইন্ডিয়া সিঙ্গাপুর নাভাল এক্সারসাইজ, তার নাম হচ্ছে সিমবেক্স 19, ঠিক আছে? সিমবেক্স 19 হচ্ছে ইন্ডিয়া আর সিঙ্গাপুরের নাভাল এক্সারসাইজ, ঠিক আছে, যেটা সাউথ চীন সাগরে সংগঠিত হয়েছে। নেক্সট ওয়ার্ল্ড বি ডে, ওয়ার্ল্ড বি ডে এটা পালন করা হয় 20 মে মাসে 20 তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড বি ডে। নেক্সট ওয়ার্ল্ড মেট্রোলজি ডে, ওয়ার্ল্ড মেট্রোলজি ডে পালন করা হয় 20 মে। নেক্সট আসছে অ্যান্টি টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে এটা পালন করা হয় 21 মে, ঠিক আছে? এটা যখন রাজীব গান্ধী হত্যা হয় এই দিনটাতে, সেই দিনেই তার ডেথ অ্যানিভার্সারিটাই অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে পালন করা হয় 21 মে। নেক্সট ইসরো লঞ্চ আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার নাম হচ্ছে রাইজ্যাট 2B। ইসরো যেটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীকে মহাকাশ থেকে নজর রাখার জন্য একটা স্যাটেলাইট যেটা লঞ্চ করেছে ইসরো, তার নাম হচ্ছে রাইজ্যাট 2B। এটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র রাইজ্যাট 2B নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা রাইজ্যাট 2B পাশে আমাদের চ্যানেল স্টাডি বইটা গুলোকে সার্চ করো, সেখানে ডিটেলস পেয়ে যাবে। নেক্সট ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন জোখা আলহাত্রি ওম্যানের, ঠিক আছে? ওনার যে লেখা যে বইটা সেটা হচ্ছে সেলেস্টিয়াল বডিস, এটার জন্য ইনি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজটা পেয়েছেন 2019 জোখা আলহাত্রি ওমান। নেক্সট ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি পালন করা হয় 22 মে, 22 মে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি। নেক্সট অন্ধ্রপ্রদেশের নতুন চিফ মিনিস্টার হয়েছেন জগনমোহন রেড্ডি, অন্ধ্রপ্রদেশের নতুন চিফ মিনিস্টার হয়েছেন জগনমোহন রেড্ডি, ঠিক আছে? লোকসভা নির্বাচনের সাথে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল, তো সেখানে জগনমোহন রেড্ডি ইনি নতুন চিফ মিনিস্টার হয়েছেন। ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে এটা পালন করা হয় 29 মে, ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে এটা পালন করা হয় 29 মে। লোকসভা ভোট নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা সব পেয়ে যাবে। লোকসভা ভোট এবং তার সঙ্গে যে 4টে 5টা বিধানসভা ভোট হয়েছে স্টেটের, সেগুলো তোমরা সেখানে ডিটেলস পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। লোকসভা ইলেকশন জিকে পাশে আমাদের চ্যানেল স্টাডি বইটাকে সার্চ করলে পেয়ে যাবে, তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটা পালন করা হয় 31 মে, 31 মে পালন করা হয় ওয়ার্ল্ড নো টোবাকো ডে, ঠিক আছে? 2019 সালে নো টোবাকো ডের থিম ছিল টোবাকো অ্যান্ড লাং হেলথ, ঠিক আছে? নেক্সট ওয়ার্ল্ড মিল্ক ডে এটা পালন করা হয় 1 জুন, 1 জুন পালন করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে। তারপর আসছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে এটা পালন করা হয় 3 জুন, 3 জুন পালন করা হয় ওয়ার্ল্ড বাইসাইকেল ডে।
এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা ভিডিওর কিছু ভিডিও লিংক পেয়ে যাবে, যেগুলো তোমাদেরকে বললাম এই ভিডিওর লিঙ্কগুলো তোমরা এই ভিডিওর শেষ হওয়ার সাথেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন, এটা অনেকেই জানো 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে পরিবেশ দিবস পালন করা হয়। 2019 থিম ছিল বিট এয়ার পলিউশন, বিট এয়ার পলিউশন একটা ইম্পর্টেন্ট থিমটা, এটা কিন্তু পরীক্ষায় আসে এনভায়রনমেন্টাল ডের যে থিম। নেক্সট ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, এটা পালন করা হয় 7ই জুন, 7 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাস্ট, 2019 ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা ফ্রান্সে হচ্ছে, ঠিক আছে, 7ই জুন থেকে 7ই জুলাই পর্যন্ত হবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 2019 ফুটবল ওয়ার্ল্ড কাপ, তো এটা ফ্রান্সে হচ্ছে। এটা ইম্পর্টেন্ট যে কোথায় সংগঠিত হচ্ছে, হোস্টিং কান্ট্রি হচ্ছে ফ্রান্স। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই আমি ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি। এরপরে বললাম তোমাদেরকে 9ই জুন থেকে 30শে জুন পর্যন্ত একবারে কারেন্ট অ্যাফেয়ার্স বার করব, যেটা জুলাই মাসে 1-2 তারিখে আপলোড হবে, এবং তারপর থেকে প্রত্যেক মাসে কন্টিনিউ যেমন চলছিল পার্ট 1-2 করে সেভাবে চলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যাদের উপকারে আসে। ধন্যবাদ।